কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে আনারস প্রতীকে ভোট চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট তিনি বলেন আমি জনগণের সাথে সম্পৃক্ত আছি জনগণের কল্যাণে কাজ করেছে। আমি কখনো দুর্নীতির সাথেই কখনও আপোষ করিনি জনগণ যেন ন্যায় বিচার পায় আমি সেই ব্যবস্থা করেছে উপজেলা বাইশগাঁও ও ঝলং দক্ষিণ ইউনিয়নের নির্বাচনী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এই এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন সে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ভোটাররা আবারও তাকে ভোট দেবেন বলেও জানান তিনি এদিকে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন উপজেলার পোমগাঁও গ্রামে এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপির পিতা মাতার কবর জিয়ারত করেন এবং পরে ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন